লন্ডন মসজিদ ও ইসলামিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম যৌথভাবে অমুসলিমদের মাঝে কোরআন বিতরণ করে আসছে সপ্তাহে তিন থেকে চার দিন লন্ডনের বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালন করেন তারা গত রবিবার পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত হোয়াইট চেপল স্টেশনের সামনে কোরআন বিতরণ করা হয় লন্ডনে প্রচুর পরিমাণে ইউরোপিয়ান ট্যুরিস্ট আছে এবং লোকাল ব্রিটিশ পিপলও আছে তো তাদেরকে আমরা টার্গেট করে এই ইসলামিক কার্যক্রমটা দাওয়াতটা পরিচালনা করে আসছি তারা যেহেতু ইসলামের দাওয়াত পায় না তো আমরা থিঙ্ক করছি তাদেরকে যদি স্ট্রিটে একটু কথা বলি তাদের অনেক কোয়েশ্চেন থাকে ইসলাম সম্পর্কে তারাও আমাদের কাছে কোশ্চেনগুলো করে আমরা অ্যান্সার দিচ্ছি তারা খুব স্যাটিসফ্যাকশান ফিল করে দেন তারা একটা ফ্রি কোরআন নিয়ে যায় তারপর তারা এগুলোর উপরে স্টাডি করে দেন বাসায় তাদের যে সকল কোশ্চেনগুলো থাকে এগুলো অ্যানসার তারা ফাইন্ড আউট করে মূলত আমাদের এই দাওয়াতি কার্যক্রমটাই আমরা করে আসছি যে নন মুসলিমদের কাছে আমরা কিভাবে ইসলামের সঠিক সঠিক যে দাওয়াতটা সেটা পৌঁছে দেওয়া অমুসলিমদের মাঝে কোরআন ও ইসলামের গুরুত্ব তুলে ধরা হয় কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানালেন লন্ডন হচ্ছে একটি বহুজাতি গোষ্ঠীর জায়গা যেখানে পর্যটক থেকে শুরু করে নানান দেশের লোকজন প্রতিনিয়ত আসা যাওয়া করে থাকেন তাদের কাছে ইসলামের গুরুত্ব তুলে ধরাই এই কর্মসূচির মূল লক্ষ্য